আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো যে আপনি কিভাবে আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনার পেইনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করবেন। সেই সাথে আপনার যদি আলাদা আলাদা ব্রাউজারে, ধরেন আপনার ফাইবার আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে একটা ব্রাউজার এবং অন্য একটা ব্রাউজারে আপনার পেইনিয়ার অ্যাকাউন্টটা আছে, তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে, সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। সো লেটস গো। বিজনেস যে অপশনটা আছে আমরা এখানে যাব। এখান থেকে আমরা কি করব, এই যে আর্নিংস যে অপশনটা আছে এই আর্নিংয়ে যাব। আর্নিংয়ে যাওয়ার পরে তো এখান থেকে আমরা কি করব, এই যে উইথড্র ব্যালেন্স এটাতে আমরা এখনই যাব না, কারণ আমাদের অ্যাকাউন্ট এখনও অ্যাড করা হয়নি যেহেতু। তো আমরা কি করব, যে ম্যানেজ পে আউট ম্যাথড, ঠিক আছে, আমরা এই ম্যানেজ পে আউট ম্যাথড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে অ্যাড এ পে আউট ম্যাথড, ঠিক আছে, এই যে অ্যাড পে আউট ম্যাথড আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন লেটস ভেরিফাই ইটস ইউ বাই SMS, এটাতে আমরা ক্লিক করব। তো আমার এখানে একটা কোড চলে আসবে, এই কোডটা আমাকে এখানে দিতে হবে। তো এখন হলো যে আমার কোডটা চলে আসছে, আমার কোডটা আমি এখন দেব। আমার কোডটা হলো 7416, আমার কোডটা হলো 7416, ইয়েস। তারপর দেবো কি সাবমিট কোড, ঠিক আছে, অ্যাডে। তারপর আমরা কি করব, এখন আমাদের অ্যাডে পে আউট ম্যাথড আমরা এখানে ক্লিক করব। তো পে আউট ম্যাথড দেওয়ার পরে আমরা এখন এখানে পেপাল আছে, পেইনিয়ার আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো আমরা কি করব, পেইনিয়ারে আমরা অ্যাড করব, ঠিক আছে, আমরা পেইনিয়ারটা অ্যাড করব। যেহেতু আমাদের দেশে পেপাল অ্যাকসেপ্টেবল না, তো আমরা পেইনিয়ারটা অ্যাড করব। এখানে ব্যাঙ্ক অপশনটা দেওয়া আছে, তো আমরা ব্যাঙ্কটা যাবো না, আমরা পেইনিয়ারে যাব, ঠিক আছে। তারপর দেবো আমরা কি পেইনিয়ার দিলাম, দেওয়ার পরে আমরা দেবো এখন কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখন কি করব, গট ইট। তো আমরা এখন কি করব, আমরা আমাদের যে জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা করা আছে সে জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর ওইখানে আমাদের কনফার্মেশন একটা, মানে কনফার্মেশন করতে হবে। এই যে এখানে একটা মেল চলে আসছে, আমরা এই মেলে কনফার্মেশন করব। তো এই যে মেল চলে আসছে, আমরা এই যে কন্টিনিউয়ে যাব, ঠিক আছে। কন্টিনিউয়ে যাওয়ার পর ক্লিক হেয়ারে ক্লিক করি, ঠিক আছে। এখানে আমার মেল আইডিটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনার এই ব্রাউজারে, মানে যে ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে এবং ওই ব্রাউজারে যদি আপনার পেইনিয়ার থাকে, তাহলে আপনাকে এই অপশনটা দেখাবে না, সরাসরি আপনার সাথে সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। শুধু সাথে সাথে সাবমিট দিলেই আপনার অ্যাড হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। তো আমার যেহেতু অন্য ব্রাউজারে করা আছে, কারণ আমার এর আগে দুইবার আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, যার জন্যে আমার এই, মনে করেন যে অন্য একটা ব্রাউজার নিই, আমি সেখানে আবার নতুন করে ফাইবার অ্যাকাউন্টটা করছি, ঠিক আছে, যার জন্যে আমাকে অন্য ব্রাউজারে যেহেতু আমার আছে এটা, এই জন্য আমাকে এখানে মেল আইডিটা দিতে হবে এবং হলো যে এখানে পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। তো আমরা এখন কী করবো, মেল আইডিটা দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, ওকে। তো আমি আমার মেল আইডিটা, জিমেল আইডিটা এখানে দিয়ে দিছি এবং হলো যে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার হলো যে সাইন ইন করলেই আমারটা হয়ে যাবে, ঠিক আছে, ইনশাল্লাহ। দেখি অ্যাড হয়ে যায় কি না। হ্যাঁ, আমারটা এখানে অ্যাড হয়ে গেছে। উই হ্যাভ অ্যাডেড নিউ ফাইন্ডিং সোর্স টু ইয়োর পেইনিয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে আমারটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন গেল কি, উই হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইয়োর পেইনিয়ার অ্যাপ্লিকেশন, তার মানে আমারটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি কী করব, এখন যদি আমি টাকা উইথড্র করি, তাহলে আমাকে কী করতে হবে, উইথড্র ব্যালেন্স, এই উইথড্র ব্যালেন্সে যদি আমি ক্লিক করি, তাহলে আমি টাকাটা উইথড্র করতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, ওকে। সুতরাং আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।